जय श्री कृष्णा राधे राधे नमस्कार बंधुरा सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आपनी यदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा आज आमी आपनादेर संगे एकटी अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय निये आलोचना करब और ता हलो प्रत्येकटी शुक्रवार रात 10टा थेके 12टार मध्य जप करुन एई दुटी मंत्र टाका आसबे झड़ेर मतो। बंधुरा वैदिक एस्ट्रोलॉजीते शुक्र ग्रहके अत्यन्तई गुरुत्व देवा हयेछे कारण कारो पुष्टिते तथा कारो जन्मकुंडलीते एई ग्रहटी यदि शक्तिशाली हये ओठे ताहले अपुरंत भालोबासार जेमन सन्धान मेले ठीक तेमोनी पारिवारिक अशांति थाके बहुगुण दूरे। शुधु ताई नय बंधुरा एई शुक्र ग्रहेर प्रभावे मिले नानान दिक थेके नानान धरनेर उपकार मिलते थाके जेमन अक्लांत परिश्रम करार परेओ जे सकल मानुषरा आर्थिक उन्नति करते पारे ना तादेर क्षेत्रे এই দুটি মন্ত্র জপ করলে তাদের জীবনে অর্থনৈতিক দিকটি প্রশস্ত হয়। এর ফলে গাড়ি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়। ঠিক তেমনি কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয় এবং সামাজিক মান সম্মান বৃদ্ধি পায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ताहोले चैनलटी अवश्य सबस्क्राइब करो एवं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी क्लिक करो कारण आमी विभिन्न प्रकार तंत्रमंत्र बशीकरण टोटका वास्तु टिप्स ज्योतिष शास्त्र पूजो आराधना एवं ब्लैक मैजिक करा निये नित्य नतून भिडियो आपलोड करे थाकि जा प्रयोग करार माध्यमे आपनार जीवने थाका सकल प्रकार समस्यार समाधान करते पारबेन। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দুটি মন্ত্র প্রতি শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে পাঠ করা শুরু করলে পাঠরত ব্যক্তির জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ এতটাই শক্তিশালী হয়ে ওঠে সেই ব্যক্তির জীবনে নানান দিক থেকে ভালো খবর আসতে শুরু করে এবং নানান দিক থেকে নানান রকম উপকার মিলতে শুরু করে। বন্ধুরা এখন প্রশ্ন হলো এই কাজটি আপনারা কিভাবে করবেন? বন্ধুরা আমি এই প্রশ্নের উত্তরে আপনাদের একটাই কথা বলতে চাই যে আপনারা যদি চান যে সারা জীবন শুক্র গ্রহের সুপ্রভাব আপনার জীবনে আপনার পাশে থাকুক তাহলে আমি আপনাদের বলবো প্রতি শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে এই মন্ত্র দুটি জপ করতে ভুলবেন না। আর এই প্রথম মন্ত্রটি হচ্ছে ওম ক্লিং শুক্রায় নমঃ ওম ক্লিং শুক্রায় নমঃ ওম ক্লিং শুক্রায় নমঃ। হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই মন্ত্রটি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা 108 বার জপ করবেন এবং আপনাদের পক্ষে যদি একান্তই সম্ভব না হয়ে থাকে তাহলে এই মন্ত্রটি আপনারা 28 বার জপ করতে পারেন নচেত আপনারা শ্রবণও করতে পারেন। এই মন্ত্রটি জপ করার ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং মান সম্মান বৃদ্ধি হবে। বন্ধুরা এরপর দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলবো তা হলো ओम ड्राम डीम ड्राम सहा शुक्राय नमः ओम ड्राम डीम ड्राम सहा शुक्राय नमः ओम ड्राम डीम ड्राम सहा शुक्राय नमः। बंधुरा এই হলো দ্বিতীয় মন্ত্র। এই মন্ত্রটিও আপনারা প্রথম মন্ত্রটির মতোই একই সঙ্গে 108 বার জপ করবেন আর একান্তই আপনাদের পক্ষে সম্ভব না হলে অন্তত 28 বার অতি অবশ্যই জপ করবেন। বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দুটি মন্ত্র শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে পাঠ করালে নানান রকমের নিত্য রোগ ব্যাধি দূরে পালাতে শুরু করে সেই সঙ্গে हठात् करे कोनो दुर्घटना घटार आशंका कमे जाए फले स्वाभाविकभावेई आमादेर आयु बृद्धि पाय चोखे पड़ार मतो। बंधुरा आपनी कि कोनो क्रिएटिव काजेर संगे जुक्त ताहले नियमित एई मंत्रगुली पाठ करते एकदमई भूलबेन ना, कारण शास्त्रे एमनटाई उल्लेख पावा जाय जे कारो जन्मकुंडलीते तथा तथा जन्मपुष्टिते एई शुक्र ग्रह शक्तिशाली हये उठले क्रिएटिव काजे एकेर पर एक सफलता पावा जाय। विशेषत যারা গান বাজনা এবং নাচের সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতি লাভের সম্ভাবনা থাকে সবথেকে বেশি। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি জীবনে চলার পথে উন্নতি করতে চান, যদি মান সম্মান বৃদ্ধি করতে চান এবং আপনাদের আর্থিক ভাগ্য আপনাদের সহায় রাখতে চান, তাহলে অবশ্যই শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে এই মন্ত্র দুটি জপ করতে কখনোই ভুলবেন না। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে এই মন্ত্রের প্রভাব আপনারা অনুভব করতে পারবেন এবং যেভাবেই হোক না কেন চতুর্দিক থেকে আপনার কাছে অর্থ আসবে ঝড়ের মতো। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দুটি মন্ত্র প্রতি শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে পাঠ করা শুরু করলে পাঠরত ব্যক্তির জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ এতটাই শক্তিশালী হয়ে ওঠে সেই ব্যক্তির জীবনে নানান দিক থেকে ভালো খবর আসতে শুরু করে এবং নানান দিক থেকে নানান রকম উপকার মিলতে শুরু করে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই কাজটি আপনারা কিভাবে করবেন? বন্ধুরা, আমি এই প্রশ্নের উত্তরে আপনাদের একটাই কথা বলতে চাই যে আপনারা যদি চান যে সারা জীবন শুক্র গ্রহের সুপ্রভাব আপনার জীবনে আপনার পাশে থাকুক, তাহলে আমি আপনাদের বলবো প্রতি শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে এই মন্ত্র দুটি জপ করতে ভুলবেন না। আর এই প্রথম মন্ত্রটি হচ্ছে ওম ক্লিং শুক্রায় নমঃ, ওম ক্লিং শুক্রায় নমঃ, ওম ক্লিং শুক্রায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই মন্ত্রটি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা 108 বার জপ করবেন এবং আপনাদের পক্ষে যদি একান্তই সম্ভব না হয়ে থাকে তাহলে এই মন্ত্রটি আপনারা 28 বার জপ করতে পারেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।